আমি একজন সৈনিক, আমি অজু করে তারপর মোজা সহ বুট জুতা পায়ে দেই। পরবর্তীতে নামাজের জন্য অজু করার সময় চামড়ার বুট জুতার উপর পানি ছিটিয়ে বা মাসে করলে কি অজু হবে? দয়া করে উত্তর দিবেন। ভাই সৈকত, আপনি বুট জুতার উপর পানি ছিটিয়ে দিচ্ছেন, এটা তো আসলে মানে শরীয়তসম্মত নয়। মানে পানি ছিটিয়ে দিলেই আপনার পা ধোয়া হয়ে গেল? নো, তারপরে আপনি জুতার উপরে মেসে করছেন। হ্যাঁ, জুতার উপরে মেসেটা হতে পারে যদি সেটা ফ্রিকোয়েন্টলি খোলাটা আপনার জন্য সমস্যা হয়, কিন্তু সেক্ষেত্রে জুতার মধ্যে কোনো নাজাসাত থাকাটা কিন্তু চলবে না। আপনার জুতাটা যদি নাজাসাত মুক্ত থাকে, যেমন আপনি নিজে এই জুতাটা পরিষ্কার অবস্থায় পরিধান করেছেন, যেখানে আছেন সেই জায়গাটা পরিষ্কার, সেখানে কোনো নাজাসাত নেই, এবং আপনার কর্মস্থলেও কোনো নাজাসাত নেই, ফলে যদি এমনটা হয় তাহলে বুট জুতা এটা পবিত্র। অতএব আপনি মোজার বদলে এই জুতার উপরে, যেহেতু বুট জুতাটা অনেক উঁচু পর্যন্ত হয় এবং এটাকে ফ্রিকোয়েন্টলি খোলাটা কঠিন, আসলে মূলত মোজাটাও যে কারণে মাসে করার অন্তর্ভুক্ত করা হয়েছে সে একই কারণ, যে ওটা বারবার খোলাটা কঠিন কষ্টকর, ফলে সেই কারণে যদি কেউ বুট জুতার উপরে যেটা পবিত্র মাসে করেন তাহলে তার মোজার উপর মাসেহের বিধানই প্রযোজ্য হবে এবং একই হুকুম, একই সময়, একই প্যাটার্ন সেখানে গণ্য হবে। কিন্তু শুধু পানি ছিটিয়ে দিলে এটাকে মাসে বলা যাবে না, অথবা মাসে করলেন কিন্তু জুতার মধ্যে যদি কোনো নাজাসাত থাকে তাহলেও আপনার সালাত হবে না, কারণ আপনার সালাতের ক্ষেত্রে শরীরকে পাক রাখতে হবে, কাপড় চোপড় যা আপনি পরিধান করেছেন সেটাও পাক হতে হবে, এবং যে স্থানে আপনি সালাত পড়ছেন সেটাও পাক হতে হবে। আপনার জুতা হলো আপনার কাপড় চোপড়ের অংশ যেটা আপনি অলরেডি পরিধান করেছেন।